নমস্কার। আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বিষয়ে দশমিক ভগ্নাংশকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করা শিখব। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, 0.069 ভাগ 0.03। তাহলে 0.069 এই দশমিক ভগ্নাংশটিকে দশমিক সংখ্যাটি ভাগ করবো 0.03 দিয়ে। কিভাবে ভাগ করবো? প্রথমে আমাদের এখানে দেখতে হবে কি আছে, তিন ঘর, তিন এক দু তিন, তিন ঘর আগে দশমিক আছে। আর এখানে আছে কি, ভাজকে আছে এক দুই, দুই ঘর, দুই ঘর আগে দশমিক আছে। আমাদের কি করতে হবে, এই ভাজ্য এবং ভাজক দুটোকে সমান করে নিতে হবে। কিভাবে? যেমন দশমিক 0.69 ভাগ কি হবে 0.03। এখানে দেখো 0.0, দশমিকের পর তিনটে সংখ্যা রয়েছে, এক দুই তিন। এখানে আছে 0.0, দশমিকের দুটো সংখ্যা আছে, তাহলে আমরা এখানে তিন ঘর করবো। কীভাবে করবো? একটা শূন্য বসিয়ে দিয়ে আমরা তিন ঘর করে দিতাম। তাহলে এখানেও তিন ঘর, এখানেও তিন ঘর, অতএব আমরা দশমিকগুলো আমরা তুলেও দিতে পারবো। এমনি সাধারণভাবে যেটা ভাগ করি আমরা, সেভাবে আমরা করতে পারবো। এখানে কী দাঁড়ালো সংখ্যাটা 6.9, আর কী দাঁড়ালো 3.0। 30 দিয়ে তাহলে 69 আমরা ভাগ করবো। কীভাবে, কতবার দেবো? 30 দিয়ে 60, তাহলে 2 0 0 2 3 6, নামলো 9। এবার আমরা কী করবো, এখানে দশমিক দেবো, যেহেতু নয় একটু ভাগ যাচ্ছে না, আর একটা এখানে 0 নেব, কত হলো 90। তাহলে 30 দিয়ে 90 ভাগ যাচ্ছে, কতবার দেবো 3 বার দেবো, 3 0 0 3 3 9, ভাগ হয়ে গেল আমাদের। সুতরাং নির্ণয় ভাগফল কি দাঁড়াবে 2.3। এইভাবে তোমরা বাড়িতে পরের অঙ্কগুলো অভ্যাস করবে। ঠিক আছে, নমস্কার।